بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি ভালো আছো তোমরা আর আমি সব সময় ভালো থাকি এবং ভালো থাকার দলে তো আজকে আমরা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু আলোচনা কিছু কথাবার্তা নিয়ে এসেছি তো শিক্ষার্থীবৃন্দ তোমরা পড়ালেখার জগতে আছো নিশ্চয়ই এই করোনাকে জয় করে আবার ফিরে আসবে মানুষের হয়ে জয় মানুষেরই হবে জয় মানুষের হয়েছে জয় মানুষেরই হবে জয় সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই এই পৃথিবীর সব কিছু মানুষের জন্য আর পবিত্র কোরআনে একটি কথা আছে যে আমরা যা কিছু পাই আমাদের বাস্তব জীবনে পৃথিবীতে আমরা যা কিছু পাচ্ছি দেখছি জানছি এবং যা কিছু পাবো এগুলি আমাদের হাতের কামাই ভালো কিছু প্রত্যাশায় আমরা সবসময় আছি ভালো কিছু প্রত্যাশায় থাকবো মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে যায় মানুষ অর্থ বিত্ত টাকা পয়সার পিছনে ছুটে যখন সৃষ্টিকর্তা ভুলে গিয়ে প্রচুর পরিমাণে লোভে আক্রান্ত হয় তখন মাঝে মাঝে সৃষ্টিকর্তা বা মানুষকে স্মরণ করিয়ে দেয় যে তুমি যতই ক্ষমতাশালী হও না কেন তোমার চাইতে সকল কিছুর চাইতে শক্তিশালী হচ্ছে মহান সৃষ্টিকর্তা এই ছোট্ট একটি জীবাণু আমাদের সমগ্র পৃথিবীটাকে ছোট্ট একটি ভাইরাস যা আমরা চোখে দেখতে পাই না সমস্ত পৃথিবীটাকে এলোমেলো করে দিয়েছে উলট পালট করে দিয়েছে তারপর মানুষ সবসময় আশাবাদী তারা প্রত্যাশী মানুষ স্বপ্নদ্রষ্টা স্বপ্ন দেখতে ভালোবাসে আর স্বপ্ন সেটাই যেটা সে ঘুমিয়ে দেখে সেটা নয় স্বপ্ন হচ্ছে সেটা যেটা মানুষ বাস্তবায়ন করতে পারে যেমন কথাটি এইরকম ছিল তুমি যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখো সেটা স্বপ্ন নয় স্বপ্ন হচ্ছে সেটাই যেটা তোমাকে ঘুমাতে দেয় না এখন শিক্ষার্থীবৃন্দ তোমাদের যদি স্বপ্ন থাকে তোমরা ভালো ফলাফল করবে তোমরা সর্বোচ্চ রেজাল্ট নিয়ে যাবে তাহলে এই করোনাকালেও তোমাদের শিক্ষামুখী হওয়া উচিত পড়ার টেবিলে বসা উচিত পড়াশোনা করা উচিত বই তোমাদের সবার কাছে আছে এবং চাইলে তোমরা এই সময়টাকে বই পড়ে কাটাতে পারো থ্রি থিংস আর এসেন্সিয়াল ফর ম্যান দোজ আর বুকস বুকস অ্যান্ড বুকস অর্থাৎ তিনটি জিনিস মানুষের জীবনে প্রয়োজন প্রথমত বই দ্বিতীয়ত বই এবং তৃতীয়ত বই এবং আমরা জানুয়ারি মাসে তোমাদের সবাইকে বই দিয়ে দিছি এই করোনাকালে এই বইগুলো যদি তুমি পড়ো বই পড়ে কেউ কখনো দেউলিয়া হয়নি জ্ঞান অর্জন মানুষ করবে জ্ঞানী হওয়ার জন্য জ্ঞান অর্জন মানুষ করবে বাস্তব জীবনে তা প্রয়োগ করার জন্য অর্থবিত্তের চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে বর্তমান যুগে জ্ঞান অর্জন করা শিক্ষা অর্জন করা লেখাপড়া করা এটার অর্থটা এমন হয়ে গেছে ভালো চাকরি করতে হবে ভালো কোনো জায়গায় নিজেকে স্থাপন করতে হবে এবং অর্থ চিন্তা মানে কত টাকা সে ইনকাম করতে পারে সেই দিকে যদি একটা লোক অনেক লেখাপড়া করে তারপরে ভালো কোনো চাকরি না পায় অর্থনৈতিক মুক্তি যদি তার না আসে তাহলে আমরা ভেবে নিই এ লোকটার জ্ঞান অর্জন বৃথা শিক্ষার জন্য বৃথা আসলে শিক্ষার মূল উদ্দেশ্য তা নয় শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে
मानुष के मानुष हिसाब से रूपान्तरित करा। तो आज के तुम्हारे जो एक गल्प नहीं जे गल्पटी नहीं गल्प सम्पर्के तुम्हारा सुनबे मनोज सहकारे एवं इंडिया तस्लिमा नासिर स्कूल एंड कलेजे अनलाइन क्लसगुलो जो तुम्हारा मनोज सहकारे शुनो देखो पर्यवेक्षण करो आशा करी तुम्हारे मानसिक एवं शिक्षा जगते किसुटा परिवर्तन साधित हो। किस्सा ये शब्दटी तुम्हें कि कखनो शुनेछो? किस्सा एक किस्सा हच्छे गल्प गल्पे ग्रामीण एक शब्द हच्छे किस्सा। अतीतकाले आमरा जखन छोटो छिलाम तखन आमरा दादा दादीर काछ थेके एरकम किस्सा शुनतम गल्प शुनतम। एखन गल्प विभिन्न प्रकार हय केमन हास्यरसात्मक गल्प आछे हास्यरसात्मक किस्सा आछे आबार गल्प आछे दुःख भारक्रांत जे गल्प शुनले मनटा दुःख विषण्णताय় भरे जाए आबार किछु गल्प आछे आनंद। साहित्यिकगण एई गल्पगुलोके সাজাতে কি বলেছেন ট্র্যাজেডি কমেডি মিলনাত্মক বিয়োগান্তক এইভাবে বিভিন্ন শাখা প্রশাখায় ভাগ করেছে। আবার গল্প উপন্যাস ছোট গল্প এইভাবে ভাগ করেছে। তা আমি যে গল্পটি বলছি একটু খেয়াল করে দেখো আর একটু খেয়াল করে মনোযোগ সহকারে শুরু করছি আজকে আলোচনার বিষয়গত বিষয়ের অন্তর্গত গল্প। আজকের লেকচার আজকের আলোচনার যে বিষয় সেই বিষয়ের অন্তর্গত একটি গল্প তোমাদেরকে আমি বলছি। এক গ্রামে একজন দম্পতি ছিল। দম্পতি হচ্ছে জায়া ও পতি সমান সমান দম্পতি স্বামী স্ত্রী আর কি। ওই দম্পতির ঘরে তিনটি মেয়ে হয়েছিল। তো ওই তিনটি মেয়ের মধ্যে একটি মেয়ে সর্বশেষ যে মেয়ে সেই মেয়েটি অর্থাৎ ছোট মেয়েটি বোবা বোবা অর্থাৎ কথা বলতে জানে না কথা বলতে পারে না। তাহলে আমরা গল্পটি শুরু করেছি এভাবে যে একটি গ্রামে এক দম্পতি ছিল। সেই দম্পতির ঘরে তিনটি মেয়ে ছিল এবং একটি মেয়ে ছিল বোবা। গল্পটি বর্তমান সময়ের নয়। গল্পটি আজ থেকে প্রায় 100 বছর আগে অথবা 80 বছর আগে আমরা ধরে নিই 80 বছর 100 বছর আগে বলব। তো সেখানে কি হলো তখনকার সমাজ ব্যবস্থায় মেয়েরা যদি কোনো ত্রুটি সম্পন্ন হয় কানে শুনে না বোবা কালা খোরা তাহলে জন্মগতভাবে যদি প্রবলেম এই সমস্যাগুলো দেখা দেয় তবে সমাজ বাস্তবতা ছিল এরকম এ মেয়ের মায়ের কোনো ত্রুটি আছে এ মেয়ের মায়ের কোনো সমস্যা আছে যার কারণে সন্তানটা এরকম হয়েছে মাকে দোষ আরোপ করা হতো এবং সন্তান যদি ছেলে না হয়ে মেয়ে হতো সেজন্য দায়ী করা হতো মায়েদের। বর্তমান আধুনিক যুগে আমরা এসে দেখি সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা সম্পূর্ণ নির্ভর করে পিতার উপর অর্থাৎ ছেলেদের উপর। কিন্তু অতীতকালে মেয়েদের কিন্তু সব করা হতো মেয়ে সন্তান জন্মদানের জন্য। তো যে মেয়েটি বোবা
এই মেয়েটিকে নিয়ে তার মা সবসময় চিন্তা করত যে এই মেয়েটি আমার গর্ভের কলঙ্ক, আমার গর্ভের ত্রুটি। এবং মেয়েটিকে নিয়ে ব্যাপক সামাজিকভাবে তারা বিষণ্ণতায় ভুগত, দুঃখ ভারাক্রান্ত থাকত। কিন্তু মেয়েটির বাবা মেয়েটিকে খুব ভালোবাসতেন। অতীতের সমাজ ব্যবস্থা এবং হিন্দুত্ববাদী সমাজ ব্যবস্থা, কুসংস্কারাচ্ছন্ন হিন্দুত্ববাদী সমাজ ব্যবস্থায় এরকম ছিল যে মেয়েদের বিয়ের বয়স নির্ধারিত হতো 7 বছর 8 বছর থেকে শুরু হতো। যদি কারো ঘরে 12 13 14 15 16 বছরের মেয়ে থাকত, 12 বছর পার হয়ে গেছে, 13 বছর পার হয়ে গেছে, ওই মেয়ে কেবল হয়তো আই বুড়ো মেয়ে, আই বুড়ো অচল মেয়ে। এবং সমাজে নানা রকমের উৎসাহনা করা হতো ওই মেয়েটিকে কেন্দ্র করে, যেই মেয়েটির বয়স 13 বছরের উপরে চলে গেছে। তো বিয়ের বয়সটা নির্ধারিত হয়েছে 8 বছর 7 বছর থেকে। এখন সুন্দরী মেয়েদের বিয়ে হতেই যেখানে কষ্ট ছিল তৎকালীন সমাজে, সেখানে বোবা কথা বলতে পারে না, সেই মেয়েটির বিয়ের ব্যবস্থা করা হিন্দু সমাজে খুবই 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 কঠিন ছিল। কারণ হিন্দু সমাজ ব্যবস্থায় কিন্তু পণপ্রথা বিরাজমান, এবং এই পণপ্রথাটা বর্তমান সময়ে এসে বা কিছুদিন পূর্বেও, এই 30 40 50 বছর পূর্বেও এতটা ছড়িয়েছে যে পণপ্রথাটাকে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার মাঝে ছড়িয়ে পড়েছে। বর্তমান সময়ে আধুনিক যুগে এসে পণ বলে না, যৌতুক বলে না, এখন এটার আধুনিক সংস্করণ হয়েছে উপহার। যোগ্য পাত্রকে যোগ্য উপহার দিতে হবে। কেন দিবে? মেয়ের সুখের জন্য দিবে। কে দিবে? মেয়ের বাবা দিবে। মেয়ের বাবা যখন মেয়েকে বিয়ে দেয়, তখন মেয়ের সুখের জন্য মেয়ের জামাইকে ভালোবেসে উপহার হিসেবে উপহার সামগ্রী উপটম্বন জামাইয়ের বাড়িতে পাঠায়। এটা হচ্ছে আধুনিক যুগ, আধুনিক যুগ। কিন্তু হিন্দু সমাজে পণপ্রথাটা এখনও আগের মতোই বিরাজমান। অর্থাৎ কোনো হিন্দু মেয়ের যদি বিয়ে হয়, সেখানে সে হিন্দু মেয়ের একটা পণ নির্ধারিত হয়, কত টাকা পণ দেওয়া হবে, কত টাকা দিলে এ মেয়েকে বিয়ে করবে। সেক্ষেত্রে যদি মেয়েটি হয় বোবা, তাহলে টাকা দিলেই যে বিয়ে হবে এরকম নয়। এবং মেয়েটি যেহেতু বোবা, সে কি করতে পারে নাই, সে স্বাভাবিকভাবে বেড়ে ওঠেনি, তার বেড়ে ওঠার তার সঙ্গী সাথী এগুলো ছিল ভিন্ন প্রকৃতির। সে মেয়েটি স্বাভাবিক ছেলে মেয়েদের সাথে মিশতে পারেনি, যারা কথা বলতে পারে, যারা হাসি খুশি চঞ্চল এদের সাথে মিশতে পারেনি। ছোটরা তাকে দেখলে ভয় পাইত, কারণ তার ছিল বড় বড় দুটি চোখ। এই বড় বড় দুটি চোখ এটা দেখে অনেক তার সমবয়সী শিশুরা তাকে ভয় পেয়ে দূরে চলে যেত। তো তার সঙ্গী কে ছিল? তার সঙ্গী হয়েছিল গোয়াল ঘরের দুটি গাভী। এই গোয়াল ঘরের দুটি গাভী, একটি ছাগলছানা, একটি বিড়াল শাবক, এগুলো ছিল ওই বোবা মেয়েটির সঙ্গী। এবং উন্নত শ্রেণীর মধ্যেও এক টোটো কোম্পানির ম্যানেজার, বর্তমান সময় আমরা এটা বলতে পারি, আসলে উন্নত প্রাণীর মধ্যে মানুষকে বোঝানো হয়েছে, মনুষ্য শ্রেণীর মধ্যে বা মানুষের মধ্যে তার একজন বন্ধু ছিল, যার কোনো কাজ ছিল না, যার কোনো কাজ নেই, সে আরও বেশি ব্যস্ত। এরকম এক লোকের সাথে তার বন্ধুত্বের, নিবিড় বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। লোকটি নদীর তীরে ছিপ ফেলে মাছ ধরত, এবং ওই বোবা মেয়েটি ওই ছেলেটির জন্য পান বানিয়ে নিয়ে আসত। এবং সে মনে মনে ভাবত, এই ছেলেটিকে যদি সে কোনোভাবে সাহায্য করতে পারে, আর মাছ ধরার ক্ষেত্রে বোবা নিশ্চুপ সঙ্গী উত্তম ছিল।
তাদের কথা হতো মনে মনে। মেয়েটি ভাবত যদি সে জলপরি হয়ে এই লোকটিকে আশ্চর্য করতে পারত এইরকম। তারপরে তার জীবনটা এইভাবে যখন ওই বোবা মেয়েটির কাটছিল, বাবা মা তাকে নিয়ে সবসময় চিন্তা করত এবং সমাজে যখন এই আইনগুলো মেয়ের বিয়ে দিতে না পেরে ওই বোবা মেয়েকে নিয়ে সমাজে যখন নানা রকমের কথা চলতেছিল, তখন মেয়েটির বাবা সিদ্ধান্ত নিল যে এই গ্রাম ছেড়ে সে শহরে চলে যাবে এবং সিদ্ধান্ত নিলে মেয়েকে সে শহরে কোথাও বিয়ে দিয়ে দিবে, কারণ গ্রামে বসবাস করা এখন তার পক্ষে আর সহজ নয়। গ্রামে বসবাস করা তার পক্ষে কঠিন হয়ে পড়েছে, কারণ সামাজিক পরিবেশ পরিস্থিতি তাকে এই পর্যায়ে নিয়ে আসছে। মেয়েটি তার বাবা মায়ের দুঃখের কারণ সবসময় বুঝত এবং তার অনেক সময় মন খারাপ হতো। সে তার ওই বন্ধু বিড়াল ছানা, ছাগল ছানা, গোয়ালের গাভী এদের সাথে তার সময় কাটাত এবং অবশেষে মেয়েটিকে নিয়ে যখন গ্রাম ছেড়ে শহরে চলে যাওয়ার বন্দোবস্ত পুরো পাকা, ঠিক তখনই মেয়েটি এক রাতের বেলা ঘুম থেকে উঠে পূর্ণিমা রাতে বের হয়ে এসে নদীর তীরে দাঁড়ায়। এখন নদী কোথা থেকে আসলো? নদীটি ছিল ওই মেয়ের বাড়ির কাছে। পরে ওই নদীর তীরে এসে সে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে, শয্যাশায়ী হয়ে পড়ে। আসলে এইভাবেই কিস্সা বা গল্পটির সমাপ্তি। এই সমাপ্তির পিছনে আমরা হয়তো বা মনে করতে পারি যে মেয়েটি নদীতে ঝাঁপ দিয়েছে, এরপরে কি হয়েছে। আসলে ঝাঁপ দেওয়ার মধ্য দিয়ে মেয়েটির মৃত্যুর ইঙ্গিত প্রকাশ হয়েছে। নদীতে ঝাঁপ দিয়ে সে মারা গেছে, পৃথিবীকে মুক্ত করে দিয়েছে, তার বাবা মাকে মুক্ত করে দিয়েছে, সমাজের সকল কিছুকে মুক্ত করে দিয়েছে। তার বাবা মার মনের চিন্তা এখন করতে হবে না, তার বাবা মাকে বিয়ের চিন্তা এখন করতে হবে না, সমাজ আর এখন কথা বলবে না। সেই তৎকালীন সমাজের নির্যাতন নিষ্পেষণে একটি তাজা প্রাণ কীভাবে ধ্বংস হয়ে গিয়েছিল, এই গল্পটি তুলে ধরেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বুঝতে আর বাকি নেই যে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকে আমি যে গল্পটি তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই গল্পটি তোমার বইয়ের কোন গল্প? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শুভা গল্পটিকে আমি কিস্সা আকারে, গল্প আকারে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। এবার আসো আমরা একটু কাগজে কলমে, হাতে কলমে একটু দেখি যে আসলে বিষয়গুলো কি। গল্পের নাম হচ্ছে শুভা, লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর, জন্ম 1861 সালের 7 মে, জন্মস্থান কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবার। এবং এই 1861 সালের 7 মে বাংলা সন ছিল 1268 25 বৈশাখ। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার মাতার নাম সারদা দেবী, পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। মাত্র 15 বছর বয়সে কাব্যগ্রন্থ বনফুল প্রকাশিত, নোবেল প্রাপ্তি। এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য এশীয়দের মধ্যে সাহিত্যে সর্বপ্রথম নোবেল পুরস্কার লাভ করেন। নাটক, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকের নাম হচ্ছে রাজা রক্তকরবী বিষটা। গল্প গ্রন্থ, রবীন্দ্রনাথের লেখা গল্প গ্রন্থের নাম হচ্ছে গল্পগুচ্ছ। এই গল্পগুচ্ছ
গ্রন্থের অন্তর্গত গল্পই শুভা। শুভা গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গল্পপুস্তক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার আসে আমরা উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস, গোরা, চতুরঙ্গ, দুই বোন, নৌকাডুবি, শেষের কবিতা, ঘরে বাইরে, যোগাযোগ, বউ ঠাকুরের হাট, চোখের বাড়ি। আমি একটু এই উপন্যাসগুলো মনে রাখার জন্য দুটি কবিতার লাইন বলি, মনোযোগ সহকারে একটু শোনার চেষ্টা করো তোমরা। গোরা, চতুরঙ্গ, দুই বোন, নৌকাডুবির কারণে শেষের কবিতা হারিয়ে ফেলে, ঘরে বাইরে যোগাযোগ রক্ষা করতে না পেরে বউ ঠাকুরানির হাটে গিয়ে পৌঁছল। আবার বলি, গোরা, চতুরঙ্গ, দুই বোন, নৌকাডুবির কারণে শেষের কবিতা হারিয়ে ফেলে, ঘরে বাইরে যোগাযোগ রক্ষা করতে না পেরে বউ ঠাকুরানির হাটে গিয়ে পৌঁছল। এই লাইনটা যদি আমি মনে রাখি তাহলে এখানে গোরা, চতুরঙ্গ, দুই বোন, নৌকাডুবি, শেষের কবিতা, চোখের বালি, ঘরে বাইরে যোগাযোগ, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস। এবার আসি কাব্যগ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুর কবি, আজন্ম তার কবি মানুষ। সে বলেছিলেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। মানুষের মাঝে সে বেঁচে থাকতে চেয়েছেন এবং তার এই আশাবাদ সম্পূর্ণভাবে সফল হয়েছে। তার কাব্যগ্রন্থ কি? বলাকা, চিত্রা, কণিকা, মানসী, সোনাতরী, কল্পনা, জন্মদিন, কথা ও কাহিনী, পুরুষ্ট ইত্যাদি। সদনাম ভানুসিংহ ঠাকুর, রবি ঠাকুর, বিশ্বকবি। মৃত্যু 1941 সালের 7ই আগস্ট, বাংলা 1348 সনের 22 শ্রাবণ, 1861, 1941, 7ই মে, 7ই আগস্ট, 1268, 1348, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ। এই হচ্ছে সংক্ষিপ্ত লেখনীতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয়। তো রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচয় আসলে বলে শেষ করা যাবে না, এত অল্প সময়ে তার পরিচয় বিস্তৃত আকারে দেওয়াও যায় না। রবীন্দ্রনাথের শিক্ষা জীবন, সে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ওইভাবে সার্টিফিকেটধারী কোনো শিক্ষা সে নেয়নি, কিন্তু সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে রবীন্দ্রনাথের বিচরণ নেই। তার গানের সংখ্যা আছে প্রায় 2500-এর উপরে গান সে রচনা করেছে। গানগুলো, রবীন্দ্রসঙ্গীতগুলো এখনও ব্যাপকভাবে জনপ্রিয়। গল্প, কবিতা, নাটক, উপন্যাস সব সাহিত্যিক অঙ্গনে এই রবীন্দ্রনাথ ঠাকুরের পদার্পণ ছিল। এই রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক, ছোট গল্পের জনক। আর সুভা একটি ছোট গল্প। সুভা কীভাবে ছোট গল্প? ছোট গল্পের বৈশিষ্ট্য কী? ছোট গল্পের বৈশিষ্ট্য হচ্ছে হঠাৎ শুরু, হঠাৎ শেষ। ছোট গল্প আসলে ছোট নয়, ছোট গল্প মানে ছোট্ট একটি গল্প নয়, এমন একটি গল্প একটা চরিত্রকে কেন্দ্র করে এমন একটি গল্প সাজানো হয় যে গল্পে মানুষের জীবনের হাসি, দুঃখ, বেদনা, কান্না, মানুষের জীবনের কাহিনী বর্ণিত হয়, এবং সর্বশেষ যখন গল্পটি শেষ হয়ে যায় তখন অন্তরের মধ্যে অতৃপ্তি থাকে, অনেক কিছু জানার ইচ্ছা থাকে। কবিতা আকারে ছোট গল্পের সংজ্ঞা রবীন্দ্রনাথ ঠাকুর নিজে দিয়েছেন, ছোট প্রাণ, ছোট কথা, ছোট ছোট দুঃখ ব্যথা, নিতান্তই সহজ সরল, প্রত্যহ বিস্তৃত রাশি, প্রত্যহ যেতেছে ভাসি। সর্বশেষ লাইনে তিনি এসে বলছেন, সাঙ্গ করে মনে হবে শেষ হইয়াও হইল না শেষ। এবার আমরা সুভা গল্পটিকে বিশ্লেষণ করে দেখি আসলে ছোট গল্প কি না। দেখো, ছোট গল্প হিসেবে সুভার কাহিনী শুরু হয়েছে হঠাৎ করে, এবং সুভার কাহিনীর পরিণতির দিকে যদি আমরা তাকাই তবে দেখবো যে সুভা পূর্ণিমা রাত্রে বের হয়েছে নদী তটে, সে শস্প শয্যাশায়ী হয়ে গেছে, অর্থাৎ ঝাঁপিয়ে পড়েছে, অর্থাৎ ঝাঁপ দিয়েছে, লাভ দিয়েছে, এই জাতীয় কিছু আমরা বুঝতে পারতেছি।
তারপরে কি হলো, সবাই কি বেঁচে আছে, সবাই কি মারা গেছে, মৃত্যুর একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। কিন্তু এটা সর্বশেষ পাঠক হৃদয়ে বিভিন্ন রকমের প্রশ্নের উদ্রেক করে। যারা এই গল্পটি পাঠ করে তাদের সর্বশেষ জানার অনেক কিছু জানার ইচ্ছা থাকে, অনেক প্রশ্ন মনে উঁকি দেয়, সুভার কি হলো। আচ্ছা প্রতাপ্ত সুভাকে বিয়ে দিতে পারত, প্রতাপের কাছে তো সুভার বাবা তাকে বিয়ে দিতে পারত, তো ওকে মারা গেল। আচ্ছা মৃত্যুর পরে কি হলো, প্রতাপের কি হলো, প্রতাপের সুভার বাবার কি হলো, মায়ের কি হলো, এগুলো উত্তর আমাদের কাছে আসে না, কিন্তু প্রশ্নগুলো আমাদের কাছে আসে। সুতরাং এই জিনিসকে আমরা বলতে পারি এটা একটা ছোট গল্প, এবং সুভাকে কেন্দ্র করে গল্পের আবর্তন বিবর্তন এবং সুভাকে পূর্ণতা দান করার জন্য অন্যান্য চরিত্রগুলা সৃষ্টি। অর্থাৎ ছোট গল্পের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুসারে সুভা গল্পটি একটি ছোট গল্প, আর রবীন্দ্রনাথের ছোট গল্পগুলো নিয়েই গল্পগুচ্ছ গ্রন্থটি লেখা। এবার আমরা আসবো সুভা গল্পের মূল বিষয়ে আলোকপাত করার জন্য। গল্পটির নাম ছিল সুভা, লেখকের নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সুভা, এই সুভার পিতার নাম হচ্ছে বাণীকণ্ঠ। এই বাণীকণ্ঠের তিনটি মেয়ে, অর্থাৎ সুভার আরও দুটি বোন ছিল, একটা হচ্ছে সুকেশিনী, একটা হচ্ছে সুহাসিনী। আর ওই দুই বোনের সাথে মিলিয়ে তার নামকরণ করা হয়েছিল সুভাসিনী, কিন্তু দুঃখজনক হলেও সত্য সুভাসিনীর মুখে ভাষা ছিল না। তাহলে আমরা সুভা, সুভার পিতার নাম বাণীকণ্ঠ, এবং সুভার দুই বোন ছিল সুভাসিনী, সুকেশিনী, সুহাসিনী, এই তিন বোন দু বোনের নামের সাথে মিল করে তার নাম সুভাসিনী রাখা হয়েছে। বড় দু বোন খুবই ভালো ছিল, কথা বলতে পারত, স্বাভাবিক জীবনে ছিল, এবং তাদেরকে বাণীকণ্ঠের অবস্থাও সচ্ছল ছিল, টাকা পয়সার মালিক ছিল, গৃহস্থ ঘর ছিল, সে কী করেছে, বড় দু বোনকে ধুমধামের সহিত বিয়ে দিয়ে দিয়েছে। তো সুভা বৈশিষ্ট্য ছিল বড় বড় চোখ ছিল সুভা, সে নিস্তব্ধ ছিল, নিশ্চল ছিল, প্রকৃতি ছিল সুভার সঙ্গী। তো আমরা দেখি সুভার একজন উন্নত শ্রেণীর মানুষ তার বন্ধু ছিল, যার নাম ছিল প্রতাপ। এই প্রতাপের কাজ ছিল ছিপ ফেলে নদীতে মাছ ধরা। প্রতাপ যখন মাছ ধরত, সুভা তখন তার পাশে এসে বসত, এবং বাড়ি থেকে একটা পান প্রতাপের জন্য বরাদ্দ ছিল, যেটা সুভা নিজে বানিয়ে নিয়ে আসত, প্রতাপকে দিত, এবং সে মনে মনে ভাবত সে যদি জলপুরি হতো, তার কাছে যদি আশ্চর্য জন্য ক্ষমতা থাকতো, পাতালপুরি থেকে এসে এই বসিটাকে নিয়ে, ছিপটাকে নিয়ে সুভা চলে যেত, তখন এই ছিপ ছিপটাকে খুঁজতে খুঁজতে যখন পাতালপুরিতে প্রতাপের প্রবেশ ঘটত, প্রতাপ যে দেখতো যে সেখানে সে রাজকুমারী হচ্ছে এই সুভা, এবং প্রতাপ সুভাকে আদর করে সুমু বলে ডাকত। এই ধরনের কল্পকাহিনী মনের মধ্যে আঁকত সুভা প্রতাপকে নিয়ে, আর প্রতাপ নীরবে এই নীরব সঙ্গীকে পেয়ে তার ভালোই লাগত, কারণ মাছ ধরার ক্ষেত্রে নিশ্চুপ সঙ্গী উত্তম। সুভার বন্ধু জগতে ছিল দুটি গাভী, যাদের নাম ছিল সর্বশী এবং পাঙ্গলি, একটি ছাগল ছানাও ছিল, এর সাথে একটি বিড়াল ছাগল, একটি বিড়াল ছানা। এই বিড়ালটি কী করত, সুভা যখন ঘুমিয়ে পড়ত, বিড়ালটি তখন গিয়ে তার কোল অধিকার করত, বিড়ালটি সুভার কোলের মধ্যে গিয়ে শুয়ে পড়তো, তখন সুভা আবার কী করতো, ওকে একটু হাত বুলিয়ে দিত, গণ্ড দেশে গলার দিকে একটু হাত বুলিয়ে দিত, তখন বিড়াল ছানাটি খুব আরাম পেত এবং ঘুমাত। সুভা যেই গ্রামে বসবাস করতো সেই গ্রামের নাম ছিল চণ্ডীপুর, এই চণ্ডীপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গিয়েছিল একটা ছোট্ট নদী, এই নদীর তীরে তাদের বাড়ি ছিল, এবং নদীর ভিতর দিয়ে যেসব মাছিমাল্লা নৌকায় যেত, সুভার বাড়িটি চোখে পড়ার মতো ছিল, সেখানে ঢেঁকি শ্যালা ছিল, তেঁতুল গাছ ছিল, আর আম কাঁঠাল গাছ ছিল, এবং মোটামুটি ভালো গৃহস্থ পরিবারের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেগুলো এই সুভার বাড়িতে ছিল, অর্থাৎ বাণীকণ্ঠের বাড়িতে ছিল। মধ্যাহ্ন দুপুরের বেলায় যখন প্রকৃতি সবাই তার কাজবাজ নিয়ে ব্যস্ত হয়ে ঘুমের দেশে চলে যেত, একটু
জিবিয়ে নেওয়ার জন্য হাফসের বাচ্চার জন্য চলে যেত, ঠিক তখন এই সুখা নীরব প্রকৃতির মাঝে এসে অবস্থান করত। গ্রীবা, আমি দেখছি গ্রীবা, গ্রীবা মানে হচ্ছে গলা, এই গলার যে অংশ এটাকে বলে গ্রীবা। পান, পানের কথা আমরা বলেছি, পানটা হচ্ছে প্রতাপকে দেওয়ার জন্য শুভা বাড়িয়ে নিয়ে এসে। ব্যাধ, কি ব্যাধে, ব্যাধের কথা উল্লেখ পাই আমরা শেষের দিকে এসে। ব্যাধ মানে হচ্ছে পশু পাখি শিকারে, আর এখানে হরিণী, হরিণ শিকারের কথা বলা হয়েছে। একজন হরিণী ব্যাধের হাতে যখন আত্মাহুতি দেয়, ব্যাধ যখন হরিণীতে তীর মারে বা তাকে শিকার করে, তখন যে অবস্থা হয় শেষের দিকে এসে শুভার অবস্থাটা ব্যাখ্যা করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই ব্যাধ এবং হরিণীর দৃশ্যকল্প তৈরি করেছিলেন। মাতৃত্রুটি, অর্থাৎ সুভা যে বোবা, এটা তার মা মনে করত যে তার মায়ের গর্ভে কলঙ্ক শোভা, এবং মায়ের কোন দোষ ত্রুটি আছে যার কারণে শোভা আজকে এই বোবা হয়েছে। কন্যাভারগ্রস্ত, কন্যাভারগ্রস্ত পিতামাতা হচ্ছে এরকম যে যে পিতামাতার ঘরে বিবাহযোগ্য কন্যা আছে কিন্তু বিয়ে দিতে পারতেছে না এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে, বিভিন্ন রকমের কথাবার্তা এই কারণে শুনতে হচ্ছে, এই বিষয়টাকে বোঝানোর জন্য কন্যাভারগ্রস্ত শব্দটি ব্যবহার করেছে। আমরা আরও কিছু শব্দার্থ দেখি। পুষ্টাধর, পুষ্টাধরকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আমরা দুইটা শব্দ পাই, একটা হচ্ছে কোষ্ঠ, একটা হচ্ছে অধর, উপরের ঠোঁট নিচের ঠোঁট, এই দুইটাকে মিলে একসাথে বলে কোষ্ঠাধর। কী সবাই, গাছের কচি পাতা, গাছের কচি পাতাকে কী সবাই বলে? তর্জমা, তর্জমা মানে ব্যাখ্যা করা, অনুবাদ করা। অস্তমান, অস্তমান হচ্ছে ডুবন্ত, যেটা ডুবে যাচ্ছে। বিজন, জনশূন্য। তন্মী, ক্ষীণ ও সুগঠিত অর্থবিশিষ্ট। কপল, কপল অর্থ গাল, কপল গাল। নেত্রকল, চোখের পাতা, বিষাদগ্রস্ত মানে দুঃখময়। তো এই ছিল শুভা গল্পের আনুষঙ্গিক বিষয়, আর গল্পটি আমরা গল্পের আকারে, কিস্সার আকারে প্রথমে বলে দিয়েছি। শুভা গল্প আবার একটু বলি, যে বাণীকণ্ঠের ঘরে তিনটি মেয়ে ছিল এবং এই তিনটি মেয়ের মধ্যে দুইটি মেয়ের নাম ছিল সুহাসিনী, সুকেশিনী, এবং সবচেয়ে ছোট মেয়েটির নাম ছিল সুভাসিনী। আর সুভাসিনীর মুখে ভাষা ছিল না, অর্থাৎ সুভাসিনী ছিল বোবা। এই সুভাসিনীকে সংক্ষেপ বলা হয়েছে শুভা, এবং প্রতাপ তাকে আরও সংক্ষেপ করে বলেছে সু। সুভাসিনী আস্তে আস্তে বড় হয়, কিন্তু সুভাসিনীর সমবয়সী কারোর সাথে সে মিশতে পারতো না। কেন পারতো না? সে ছিল বোবা এবং তার ছিল বড় বড় দুটি চোখ। এই বড় বড় দুটি চোখকে ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করার ক্ষেত্রে ভয় পেয়ে তার কাছে আসতো না এবং সেও তাদের সাথে মিশত না, এবং পিতামাতা সবসময় সুভাকে নিয়ে চিন্তিত থাকত। তার সামনেই সে যে সমাজে একটা উপদ্রব, সে যে তার পরিবারের কষ্টের কারণ, সে যে পারিবারিকভাবে সামাজিকভাবে তার পরিবারকে হেয় বা ছোট হওয়ার জন্য বা তার সমাজ ব্যবস্থায় একটা সমস্যার মধ্যে বাণীকণ্ঠ যে করে আছে তার মেয়েকে কেন্দ্র করে, এই বিষয়গুলো সে বুঝত। কে বুঝত? শুভা বুঝত। তো শুভার বন্ধুদের মধ্যে কে কে ছিল? সর্বশী পাঙ্গুলি, সে তাদের কাছে যেত, যখনই তার মন খারাপ হতো সে ওখানে গিয়ে ওই গাভীর গলা জড়িয়ে থাকতো, তখন ওই গাভীগুলো তাকে বোবা প্রাণী, বোবা বোবার ভাষা বোঝে, এরকম একটা বিষয় উপস্থাপন করা হয়েছে। তাদের সাথে সুসম্পর্ক ছিল, এইভাবে সে বড় হচ্ছিল। উন্নত শ্রেণীর প্রাণীর মধ্যে পাওয়া গেল প্রতাপকে। এই প্রতাপ ছিল ভবঘুরে টাইপের একজন মানুষ, সে মাছ ধরে বেড়াতো এবং বিভিন্ন কাজকর্মে যেখানে একটা লোকের কম পড়ে সেখানে সে হাজির হয়ে যেত। তো প্রতাপের সঙ্গী হয়ে গেল শুভা এবং প্রতাপকে সে পান বানিয়ে খেত। প্রতাপের কথার মধ্য দিয়ে শুভার প্রতি তারও একটা আকর্ষণ ছিল, কিন্তু লেখক সেটাকে খুব বেশি পরিব্যাপ্ত করেনি, খুব বেশি বড় করে দেখায়নি। শুভার যখন বিয়ে হয়ে যাবে, বিদেশে চলে যাবে বা শহরে চলে যাবে, এই বিষয়টা প্রভাব প্রতাপ বলেছিল, দেখিস আমাদেরকে আবার ভুলিস না যেন, হ্যাঁ, কিনে তোর নাকি বিয়ে হয়ে যাবে, তুই নাকি শহরে চলে যাচ্ছিস। আসলে বিয়ে হয়ে যাওয়া এবং শহরে চলে যাওয়ার কারণ হচ্ছে সমাজ যখন একটা বিদ ঘুটে অন্ধকারের জন্য পরিবেশ তৈরি হলো, বাণীকণ্ঠের জন্য
বালিমন্ত যখন সমাজ আর মুখ দেখাতে পারছিলেন না, সমাজ ব্যবস্থায় তৎকালীন সমাজ ব্যবস্থার গোড়ামি এবং কুসংস্কারের কারণে এবং এই কন্যা ভারগ্রস্ত পিতামাতা যখন কিছুতেই কন্যার বিবাহের ব্যবস্থা করতে পারছিলেন না, তখন সে চিন্তা করেছিলেন যে চণ্ডীপুর গ্রাম থেকে তার মেয়েকে নিয়ে শহরে চলে যাবেন এবং সেখানে নিয়ে সুভাকে বিয়ে দিয়ে দেবেন। এই কথাটা তখন চারিদিকে প্রচার হয়েছিল, প্রতাপ সে বিষয়টি শুনতে পেয়েছিল। তখন প্রতাপকে যখন পান বানিয়ে দিচ্ছিল এবং একসাথে যখন তারা ছিল, তখন সুভাকে উদ্দেশ্য করে প্রতাপ বলেছিল, কি রে তোর নাকি বিয়ে হয়ে যাবে, তুই নাকি শহরে চলে যাবি, দেখিস আমাদেরকে আবার ভুলিস না যেন। এই বিষয়ের মধ্যে দিয়ে প্রতাপের একটা আকর্ষণের দিকও ফুটে উঠেছে। আসলে লেখক সেইভাবে পরিব্যাপ্ত করে বা বিস্তৃত করে এখানে প্রেম ভালোবাসাকে নিয়ে আসেনি, তবে একটা সম্পর্ক যে ছিল সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছে। সর্বশেষ এই প্রকৃতি, এই পিতামাতার অশান্তি এবং এই পরিবেশ সকল কিছুকে মুক্তি দিয়ে সুভা কী করেছে, আত্মাহুতি দান করেছে নদী পল্লবে বা নদীর তীরে এসে নদীতে ঝাঁপ দিয়ে পড়ে, ইঙ্গিত দেওয়া আছে এরকম যে মৃত্যুবরণ করেছে বা মৃত্যুর দিকে ঝাঁপিয়ে পড়েছে। এইভাবে সুভার জীবন অবসান ঘটেছে এবং সমাজ ব্যবস্থার যৌতুক প্রথাসহ সুভার যে পরিণতি, এই পরিণতির দায় সমাজ এড়াতে পারে না, দেশ এড়াতে পারে না, তৎকালীন হিন্দু সম্প্রদায় এড়াতে পারে না, সেই সাথে বনপ্রথা, সেই সাথে একটা বোবা মেয়ের পরিণতি, একটা বোবা মেয়ের যে সমস্যাগুলো দেখা দেয়, কীভাবে একটা বোবা মেয়ে ছোটো থেকে বড় হয়ে ওঠে একটা পরিবেশ তৈরি করে রবীন্দ্রনাথ ঠাকুর সুভা গল্পের মাধ্যমে আমাদের মাঝে উপস্থাপন করেছিলেন। তো এই ছিল সুভা গল্প, এই ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, এই রবীন্দ্রনাথ ঠাকুরের পরিচিতি আমরা আজকে আলোচনা করলাম। তো তোমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এখন আমার আছে। প্রশ্নগুলো হচ্ছে, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম তার নাম কি? দেখো আমরা যদি বোর্ডের দিকে তাকাই, আমরা একটু বলি যে আজকে আলোচনার গল্পের নাম কি, এটা একটা প্রশ্ন, লেখকের নাম কি প্রশ্ন, জন্মগত সালে জন্মস্থান কোথায়, পিতার নাম কি, মাতার নাম কি, কত বছর বয়স এসে প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, নাটকের নাম, গল্পের নাম, উপন্যাসের নাম, কাব্যগ্রন্থের নাম, এবং প্রতাপ কে, সুভা কে, সুভার বাবা কে, মা কে, সুভার বান্ধবী বন্ধুগুলো কে কে, এরকম হাজার হাজার প্রশ্ন এবং হাজার হাজার প্রশ্ন উত্তর তোমরা এখন দিতে পারবে আশা করি, এবং তোমরা পারো এটাই আমরা চাই। আমরা কখনোই চাই না যে আমাদের শিক্ষার্থীরা তারা কোনো প্রশ্নের অ্যান্সার পারবে না, এটা আমাদের চাওয়া নয়, কাম্য নয়। আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা ভালো করে ভালো করবে, কারণ আমি সবসময় ভালো থাকি এবং ভালো থাকার দলে, আমি চাই আমার শিক্ষার্থীরাও ভালো থাকবে এবং ভালো থাকার দলে থাকবে। সুভার গ্রামের নাম কি, একটা প্রশ্ন আছে, সৃজনশীল প্রশ্ন, তোমাদের বইতে এই প্রশ্নটি উল্লেখ আছে, সেখানে বলা হয়েছে যে সুভার গ্রামের নাম কি, তোমরা অবশ্যই এই প্রশ্নের অ্যান্সার পারবে। এটা হচ্ছে সুভার গ্রামের নাম হচ্ছে চণ্ডীপুর, আমি বলে দিলাম। এরপরে আরেকটা সৃজনশীল প্রশ্নে বলা আছে যে পিতামাতার নীরব হৃদয় ভার বলতে কী বোঝানো হয়েছে, পিতামাতার নীরব হৃদয় ভার বলতে কী বোঝানো হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে পিতামাতার নীরব হৃদয় ভার বলতে বোঝানো হয়েছে পিতামাতার মনে সুভাকে কেন্দ্র করে যে দুঃখ, দুর্দশা, হতাশা, চিন্তা ভাবনা, এই বিষয়টিকে বোঝানোর জন্য বলা হয়েছে পিতামাতার হৃদয়। এখন হচ্ছে কেন পিতামাতার হৃদয় ভাসে, কারণ মেয়েটি ছিল বোবা, এই বোবা মেয়েকে বড় করা, লালন পালন করা, বিয়ে শাদি দেওয়া খুবই কষ্টসাধ্য বিষয় ছিল সেই সমাজ ব্যবস্থায়। সুতরাং পিতামাতার হৃদয়ে সবসময় সে একটা চিন্তার কারণ হয়ে থাকত, এই বিষয়টি উল্লেখ করার জন্য এখানে বলা হয়েছে পিতামাতার নীরব হৃদয় ভার। তো শিক্ষার্থী বন্ধুগণ, শিক্ষার্থী প্রিয় শিক্ষার্থী বৃন্দ, শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা যারা আমাকে দেখলেন এবং শুনলেন এবং জানলেন, আজকে যে আমি আলোচনা করলাম, আজকের আলোচনার বিষয়বস্তু যেটা ছিল সেটা সম্পর্কে আপনারা যদি বুঝতে পারেন এবং আমি যদি বুঝিয়ে থাকতে পারি, তাহলে আজকের আলোচনা সার্থকতা লাভ করবে বা লাভ করেছে। তো যারা আমাকে এতক্ষণ দেখলেন, শুনলেন, হ্যাঁ, আমার কথাগুলি শ্রবণ করলেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আপনারা সবাই ভালো থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে এবং সালাম জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন আর আমি সবসময় ভালো থাকি এবং ভালো থাকার দলে। আসসালামু আলাইকুম।